রেডমি খুব দ্রুতই তাদের একটি প্রিমিয়াম গেমিং স্মার্টফোন আনতে চলেছে, আর সেই স্মার্টফোনটি হবে রেডমি কে ফিফটি গেমিং এডিশন। এই স্মার্টফোনটি কোন প্রাইস এবং কোন স্পেসিফিকেশনের সাথে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করবে রেডমি, সেই সকল ইনফরমেশন ইতোমধ্যেই বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে রেডমি তাদের এই কে ফিফটি গেমিং এডিশন এই স্মার্টফোনটিতে তারা ব্যবহার করবে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ওয়েলের ডিসপ্লে, যেটা তারা অফিসিয়ালি কনফার্ম করেছে। এবং এখানে তারা 120Hz হায়ার রিফ্রেশ রেট এবং 480Hz টাচ স্যাম্পলিং রেটের সাপোর্ট প্রোভাইড করবে। এর পাশাপাশি রেডমি এটাও জানিয়েছে এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য তারা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করবে। তো ডিসপ্লের কথা বললে রেডমি তাদের এই কে ফিফটি গেমিং এডিশন স্মার্টফোনটিতে কিন্তু বেশ ভালো টাইপের একটি প্রিমিয়াম ডিসপ্লে আমাদের অফার করতে চলেছে। ইতোমধ্যেই রেডমি কে ফিফটি গেমিং এডিশন এই স্মার্টফোনের কিছু অফিসিয়াল রেন্ডার বেরিয়ে আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে এই স্মার্টফোনটি এর প্রিভিয়াস ভার্সন মানে রেডমি কে ফোরটি গেমিং এডিশন এর সাথে ডিজাইনগতভাবে খুব একটা বেশি ডিফারেন্স নিয়ে আসবে না। কিন্তু এই পোস্টার থেকে এটা কনফার্ম হওয়া যাচ্ছে এই স্মার্টফোনের ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর রেডমি অফার করবে। আর ইতোমধ্যেই রেডমি অফিসিয়ালি কনফার্ম করেছে এই স্মার্টফোনের মেইন সেন্সরটি হবে সনিয়ের IMX686, যেটা একটি 64 মেগাপিক্সেলের সেন্সর। এর পাশাপাশি শোনা যাচ্ছে এখানে একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রেডমি ব্যবহার করবে, যেটা হবে ওমনিভিশনের সেন্সর, আর সেই সেন্সরের নাম হবে ওমনিভিশন OV13B। এছাড়াও এখানে তৃতীয় সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর রেডমি ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও রেডমি এটাও অফিসিয়ালি কনফার্ম করেছে যে এই স্মার্টফোনের ফ্রন্ট সাইডে তারা 20 মেগাপিক্সেলের একটি সেন্সর অফার করবে, আর সেই সেন্সরটি হবে সনিয়ের IMX596। তো ক্যামেরা সেগমেন্টের কথা বললে রেডমি কে ফিফটি গেমিং এডিশন স্মার্টফোনটি কিন্তু ভালো ক্যামেরা সাপোর্টের সাথেই রেডমি নিয়ে আসবে। আর ইতোমধ্যে বেশ কিছু ক্যামেরার স্পেসিফিকেশন রেডমি অফিসিয়ালি কনফার্মও করেছে। অন্যদিকে রেডমি অফিসিয়ালি এটাও জানিয়ে দিয়েছে তারা তাদের এই গেমিং এডিশন স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8th Generation 1 এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি ব্যবহার করবে। আর এই প্রসেসরের সাথে রেডমি কে ফিফটি গেমিং এডিশন স্মার্টফোনটি হবে রেডমি এর প্রথম স্মার্টফোন। তো এখন দেখার বিষয় হবে স্ন্যাপড্রাগন 8th Generation 1 এবং রেডমি কে ফিফটি গেমিং এডিশন এই দুটোর কম্বিনেশন আমাদের কতটুকু ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে। যদিও রিসেন্ট টাইমে কোয়ালকমের এই স্ন্যাপড্রাগন 8th Generation 1 প্রসেসরটি নিয়ে বেশ কিছু হিটিং ইস্যু বেরিয়ে আসছে, দেখাই যাক রেডমি তাদের এই কে ফিফটি গেমিং এডিশন স্মার্টফোনটিতে এই হিটিং ইস্যুটি কতটুকু কন্ট্রোলে আনতে পারে। এছাড়াও দাবি করা হচ্ছে রেডমি এই গেমিং এডিশন স্মার্টফোনটিতে ব্যবহার করবে 4700 mAh একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 120W ফাস্ট চার্জিংয়ের সাপোর্টের সাথে আসবে। তো সব কিছু মিলিয়ে রেডমি এর এই টপ ক্লাস গেমিং স্মার্টফোনের যেই স্পেসিফিকেশন বেরিয়ে আসছে সেটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখার বিষয় হবে রেডমি তাদের কে ফিফটি গেমিং এডিশন স্মার্টফোনটি কোন প্রাইসে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করে। রেডমি জানিয়েছে ফেব্রুয়ারির 16 তারিখে তারা তাদের এই গেমিং স্মার্টফোনটি চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করবে, আর ধারণা করা হচ্ছে বাংলাদেশি টাকায় 50,000 টাকার প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটি চাইনাতে লঞ্চ করতে পারে রেডমি। তো আপনার মতামত কি রেডমি কে ফিফটি গেমিং এডিশন স্মার্টফোনটিকে নিয়ে? চাইনিজ মার্কেটে এই স্মার্টফোনটি যদি বাংলাদেশি টাকায় 50,000 টাকার প্রাইস সেগমেন্টে এই সেম স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করে রেডমি, তাহলে সেটা কেমন হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।